হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বাড়িতে চকলেট বানিয়ে দেখাবো। একেবারে বাজারের মতোই টেস্টি আর বাজারের মতোই পারফেক্ট। আমি চকলেট ভেঙেও দেখাচ্ছি, দেখুন একেবারে বাজারের মতোই পারফেক্ট হার্ড হয়েছে আর টেস্টও একেবারে ঠিক বাজারের মতোই, আর হেলদি তো বটেই। তবে আমি বাজারের মতো কোকো বাটার ইউজ করব না, আমি বাড়িতে থাকা ঘি বা বাটারের সাহায্যেই বানাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি হাফ কাপ ঘি, চাইলে বাটারও নেওয়া যায়। ঘিটা আমি গলিয়ে নিয়েছি, এবার আমরা এটাকে চাইলে ডাবল বয়লারে বানাতে পারি, কিন্তু এখন আমি দেখাবো মিক্সিতে করে। ডাবল বয়লার কি সেটাও আমি আপনাকে বলছি একটু পরে। এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি, চিনিটাকে আমাদের পাউডার বানিয়ে নিতে হবে। তো চলুন চিনিটাকে ঢাকনা লাগিয়ে পাউডার বানিয়ে নিয়ে আসি। এবার দেখুন এখানে আমাদের পাউডার সুগার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা নিজের উপর ডিপেন্ড করে, যদি আপনি মিল্ক চকলেট বানাতে চান তাহলে বেশি দুধ দিতে হবে, বেশি গুঁড়ো দুধ। এখানে আমি 1/4 কাপ দিচ্ছি, এটা ডার্ক চকলেটের মতোই হবে। আর এখানে আমি 1/4 কাপের মতোই প্রায় একটু কম কোকো পাউডার নিচ্ছি, তবে আপনি 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ পর্যন্ত নিতে পারেন। 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আর সবার শেষে আমরা দিয়ে দেবো এই যে মেল্টেড ঘি। এবার আমি আপনাকে বলে দিচ্ছি যে ডাবল বয়লারটা হচ্ছে একটা পাত্রে জল গরম করতে হবে, জলটা ফোটাতে হবে, আর ওই পাত্রটার ওপরে অন্য একটা পাত্র রেখে তার মধ্যে আপনি এই যে জিনিসগুলো মেশাচ্ছেন এই জিনিসগুলো তার মধ্যে মেশাবেন, তাহলে একেবারে পারফেক্টলি লিকুইড হয়ে তৈরি হয়ে যাবে। তো দেখুন মিক্সারটা আমি ঘুরিয়েছি, তো এই হচ্ছে টেক্সচার। তবে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এর মধ্যে আর কোনো প্রকার ঘি বা বাটারের কোনো প্রকারই দরকার নেই, আমাদের মিক্সারটা বারবার করে চালাতে হবে। তবে একেবারে কন্টিনিউ চালাবেন না, একটু থেমে থেমে চালাবেন। এটা একটু নাড়িয়ে দেবো চামচের সাহায্যে, আর তারপরে আবার আমরা মিক্সারটা ঘুরিয়ে আনবো। এই কাজটাই যদি আপনি ডাবল বয়লারে করেন তাহলে খুব তাড়াতাড়ি একেবারে লিকুইড হয়ে তৈরি হয়ে যাবে। তো আমাদের একটু বেশি সময় মিক্সারটা চালাতে হবে, এই যা। তো এই দেখুন আর কিছুক্ষণ পরে এই হচ্ছে টেক্সচার। মিক্সারে করছি তাই চিনিটা কিন্তু গলবে না, আর ডাবল বয়লারে করলে তাপ দিলে কিন্তু চিনিটা গলে একেবারে লিকুইড হয়ে যাবে, তাই এটা মাথায় রাখতে হবে যে একেবারে লিকুইড না হলেও এটা কিন্তু চকলেট বানানোর জন্য একেবারে তৈরি। এই দেখুন এই হচ্ছে টেক্সচার, এর থেকে বেশি আর হবে না, কারণ চিনিটা কিন্তু এখানে গলানো সম্ভব নয়। তাই চিন্তার একেবারেই কোনো কারণ নেই, এর মধ্যে আর ঘি বা বাটার অ্যাড করতে যাবেন না ভুলেও, এটাই কিন্তু আমাদের চকলেট বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। তো চলুন এটা দিয়ে আমরা চকলেটটা বানিয়ে নেব। তো চকলেট বানানোর জন্য আমার কাছে একটা মোল্ড আছে, এই হচ্ছে সিলিকনের মোল্ড। তবে যদি আপনার কাছে মোল্ড না থাকে তাহলেও টেনশনের কোনো কারণ নেই, আপনি বিনা মোল্ডেও বানাতে পারেন, সেটাও আমি আপনাকে দেখাবো। তো চলুন তাহলে এর মধ্যে আগে চকলেটের যে মিক্সারটা আমরা বানিয়েছি ওটা দিয়ে দিই, আর একটু হালকা হালকা ট্যাপ করতে হবে, তাহলে এটা সুন্দর করে ছড়িয়ে পড়বে। একটু চামচ দিয়েও আমরা হেল্প করে দেবো। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এটা যখন আমরা ট্যাপ করছি তখন একেবারে লিকুইড ফর্মে এটা ছড়িয়ে পড়ছে, তার মানে এই মিক্সারটা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়েছে। যতটা সময় যাবে ততটাই চিনিটা গলতে শুরু করবে, আর এই যে আমাদের মিক্সারটা এটা লিকুইড হতে শুরু করবে। এই দেখুন হালকা হালকা ট্যাপ করলে এটা একেবারে লিকুইডের মতো ছড়িয়ে পড়ছে। চলুন তাহলে এটাকে পারফেক্টলি ছড়িয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু একেবারে পারফেক্টলি ছড়িয়ে আছে, এটা একদম তৈরি হয়ে গেছে ফ্রিজ করার জন্য বা সেট করার জন্য। আর এবার আমরা বিনা মোল্ডে, যদি আপনার কাছে মোল্ড না থাকে তাহলে কীভাবে বানাবেন সেটা দেখব। তো তার জন্য আমি এই আইস ট্রেটা নিয়েছি, কারণ আইস ট্রে কিন্তু সব ফ্রিজের সাথেই অ্যাভেলেবেল থাকে, যেহেতু চকলেট বানানোর জন্য ফ্রিজটা জরুরি, আর ফ্রিজ যখন আছে তখন অবশ্যই আইস ট্রে আছে। তো আইস ট্রের মধ্যে আমরা মিক্সারটা অল্প অল্প করে দিয়ে দেবো, আর একটু ট্যাপ করে দেবো যাতে ওপর থেকে সমান হয়ে যায়। আর এই দেখুন আমি মিক্সার জারটা দেখাচ্ছি, আমি কিন্তু বিন্দু পরিমাণ চকলেটও ওয়েস্ট করিনি, একদমই খারাপ করিনি, পুরোটা স্ক্র্যাপ করে নিয়ে নিয়েছি। আর এবার আমাদের এগুলোকে ফ্রিজ করতে হবে, মানে ফ্রিজারে সেট করতে হবে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য। আর সেট করার পরে এই হচ্ছে আমাদের চকলেট। তো আমাদের এখন চকলেটগুলোকে ডিমোল্ড করার সময়, যেটা সিলিকনের মোল্ড সেটা তো এমনিতেই এরকম করে হালকা করে বেরিয়ে আসে, সিলিকনের মোল্ডটা বাস একটু খুলে নিতে হয় ওপর থেকে কাগজের মতো করে, একেবারেই কোনো পরেশানি হয় না। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা টেম্পটিং লাগছে। যদি আপনি মিল্ক চকলেট বানাতে চান তাহলে কোকো পাউডার 1 টেবিল চামচ দেবেন, আর দুধ পাউডার যেটা সেটা 1/2 কাপ পরিমাণ দেবেন, তাহলে একটু মিল্ক চকলেট মানে যেটা ডেরি মিল্ক চকলেট হয় ওই রকম চকলেট হবে। আর আইস ট্রে থেকেও দেখুন কীভাবে সুন্দর করে বেরিয়ে আসে, যেরকম করে আমরা আইস ডিমোল্ড করি ওরকম করেই এই চকলেটগুলো বেরিয়ে আসে, কোনো অসুবিধা হয় না।
তো দেখুন বন্ধুরা, আমি এখন আপনাকে ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। একেবারে বাজারের চকলেটের মতোই পারফেক্ট, একেবারে সেইভাবেই ভেঙে তৈরি হচ্ছে। আর স্বাদেও এটা একেবারে বাজারের চকলেটের মতোই, কোনো প্রকার ঘিয়ের স্বাদ আসে না। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে খেয়ে বলছি যে একেবারেই ঘিয়ের স্বাদ আসে না, কারণ আমরা ভ্যানিলা এসেন্স দিয়েছি আর কোকো পাউডারের যে স্বাদটা, তার কারণে একেবারে ঘিয়ের স্বাদটা চাপা পড়ে যায়। খুবই ইয়ামি হয়েছে খেতে। অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন আর হেলদি দেবেন বাচ্চাদেরকে। এই চকলেটটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি তো বটেই, বাচ্চারা খুবই পছন্দ করবে। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।